সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় চলছে মাছের পাইকারি ব্যবসা, তা নিয়ে সরব হলেন শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সরকারি নির্দেশ মেনে শিলিগুড়ি হোলসেল ফিশ মার্কেটের তরফে বন্ধ রাখা হয়েছে মাছের পাইকারি ব্যবসা। তবে এই আইন উপেক্ষা করে লিচুপাখরি ও ফাঁসি দেওয়ার বিভিন্ন অঞ্চলে মাছের পাইকারি ব্যবসা চলছে, এমনটাই অভিযোগ আনলেন শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপি চৌধুরী। এই বিষয়ে DMSDO ও ফাঁসি দেওয়া থানা সহ আরো বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, তবে এরপরেও কোন রকম সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ সম্পাদক বাপি চৌধুরীর। তাদের অনুমান, কোন রাজনৈতিক দলের মদতেই ওই এলাকাগুলি অবৈধভাবে এই ব্যবসা চালাচ্ছে। বর্তমানে তাদের দাবি শীঘ্রই অবৈধভাবে গড়ে ওঠা ওই বাজারগুলির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। তারা দেশ এবং আমাদের শিলিগুড়ি সহ আতঙ্কে ভোগ। সুতরাং আজকে অনেকদিন যাবৎ সরকারের নির্দেশ মেনে আমাদের যে বলছে এই মাছের ব্যবসাটাকে আমরা বন্ধ রেখেছি, শুধুমাত্র এই করোনার জন্য। এবং আমরা পরিবেশকে সুস্থ রাখার একটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। এই পরিবেশ এবং আমাদের সাথে যারা এই ব্যবসায় যুক্ত প্রত্যেকটা ব্যবসায়ী এবং আমাদের যারা ক্ষুদ্র বিক্রেতা এবং আমাদের পুরো সমাজের লোক, আমরা সবাই মাছের উপরে একটা আলাদা আকর্ষণ আছে। তো সেই জিনিসটাকেও মাথায় রেখে আমরা এই ব্যবসাটাকে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা যখন বন্ধ করতে বলেছে আমরা বন্ধ করেছি। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে আপনাদের সম্মুখীন হয়েছি, আপনাদের মাধ্যমে আমরা এই প্রশাসনকে একটা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ব্যবসাটা অলিখিতভাবে লিচু পাখড়িতে ফাঁসি দেওয়া থানা এবং ব্লকের আন্ডারে দীর্ঘ দু মাস যাবৎ এই হোলসেল ব্যবসা হচ্ছে। এই যে কারণে আমরা বন্ধ রেখেছি, সেই কারণটাকে বুড়ো অঙ্গুর দেখিয়ে সেখানে ব্যবসা চলছে। তো ওখানেও তো নিশ্চয়ই এই রকম ধরনের একটা রোগের আক্রান্ত মানুষ হতেই পারে। এখন শিলিগুড়ি যা পরিস্থিতি, আমরা সকলে আতঙ্কিত। ওইভাবে যদি ব্যবসা হয় আমরা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এক নম্বর যে আমাদের ব্যবসাটা একটা অন্য একটা জায়গায় পৌঁছে গেছে। শিলিগুড়িতে হোলসেল দার্জিলিং ডিস্ট্রিক্টে হোলসেল ফিশ মার্কেট বলতে আমাদের রেগুলেটেড মার্কেট বোঝায়, এবং আমরাই সমগ্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে একটা মাছ সরবরাহ করে থাকি। কিন্তু দেখি এই এই সুযোগকে, করোনা এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসৎ ব্যবসায়ী, আমরা বুঝতে পারছি না এটা কিভাবে ওখানে সম্ভব হলো। বিগত দু মাস যাবৎ ওখানে একটা মার্কেট তৈরি হয়ে বসে আছে। এই বিষয়ে আমরা সকলেই একটা আতঙ্কিত, কারণ কি ওইখানে যেভাবে ব্যবসাটা চলছে ওই ব্যবসায় ওখানকার লোক তো আজকে আমাদের মার্কেট যেদিন খুলবে ওই লোক আবার এখানে আসবে, ওখানে আমাদের ভিতরে আরো আক্রান্ত আমরা হতে পারি, আমাদের আরো হয়তো রোগ বাড়তে পারে। সুতরাং আমরা ডিএমকে, এসডিও মহাশয়কে, ওখানকার ফাঁসি দেওয়া ব্লককে এবং পুলিশ কমিশনারকে এবং ফাঁসি দেওয়া থানাকে আমাদের টোটাল লিখিত দিয়ে ওনাদেরকে অনুরোধ করেছি যে এইটা যেটা হচ্ছে এটা এক নম্বর তো বর্তমান পরিবেশ দূষণও হওয়ার সম্ভাবনা রয়েছে, দুই নম্বর আমাদের ব্যবসা আমাদের হাত থেকে চলে যেতে ঘটেছে।